হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই এমকেটিভির আরেকটি নতুন এপিসোডে। ভারতবর্ষের ভূমিতে প্রাচীন কাল থেকে বিভিন্ন রাজবংশ রাজত্ব করেছে, সেই সব রাজাদের স্থাপত্য আজও ভারতের নানা প্রান্তে বর্তমান। স্থাপত্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন দুর্গ বা কেল্লা। নিজেদের সৌন্দর্য ও অদ্ভুত গঠনের জন্য শুধুমাত্র ভারতে নয়, এই কেল্লাগুলো সারা পৃথিবী বিখ্যাত। পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকরা এই স্থানগুলোতে ঘুরতে আসে, সেই সাথে ভারতের ভ্রমণ পিপাসু মানুষরাও এখানে সামিল হয়। এই কেল্লাগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রহস্যজনক ঘটনা। এই ভিডিওতে আমরা ভারতের কয়েকটা কেল্লা সম্পর্কে জানব, সেগুলো যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনার জন্য সুপরিচিত। প্রবলগড় দুর্গ। মানুষ হলো অ্যাডভেঞ্চার প্রিয়, আমাদের মধ্যে অনেকেই ভালোবাসেন ঝুঁকিপূর্ণ অভিযানে যেতে। এমন মানুষের সংখ্যা একেবারেই কম নয় যারা বিপজ্জনক রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেক করতে পছন্দ করেন, আর এই জায়গাটাও সেই সব বিপজ্জনক স্থানগুলোর মধ্যে একটা। ভারতের মহারাষ্ট্র রাজ্যের মাথেরান ও পানবেলের মধ্যে অবস্থিত প্রবলগড় দুর্গ তার বিপজ্জনক খাড়া রাস্তার জন্য বিশেষভাবে পরিচিত। এই কেল্লাটা 2300 ফুট খাড়া পাহাড়ের মাথায় অবস্থিত। এই কেল্লায় ওঠার জন্য পাহাড়ের শিলা কেটে রাস্তা বানানো হয়েছে, যেটা ভীষণই বিপজ্জনক, ভয়ঙ্কর। ধরার জন্য নেই কোনো দড়ি বা রেলিংয়ের বন্দোবস্ত। সামান্য ভুল বা মনসংযোগ বিচ্ছিন্ন হলেই একেবারে 1000 ফুট গভীর খাতে গিয়ে পড়তে হবে। সমগ্র রাস্তাটাই দুর্গম এবং বিপদসংকুল। সন্ধ্যা হতেই এখানে গভীর অন্ধকার গ্রাস করে। বিদ্যুতের তেমন কোনো ভালো বন্দোবস্ত না থাকার কারণে ওখানে যাওয়া অধিকাংশ মানুষ সন্ধ্যার আগেই নিচে নেমে আসে। এখানে যাওয়া অধিকাংশ মানুষই ট্রেক করতে ভালোবাসেন। অক্টোবর থেকে মে মাস পর্যন্ত এখানে যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। তারপর বর্ষার কারণে সিঁড়িগুলো পিচ্ছিল হয়ে যায়, যেটা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই কেল্লাটা এতটাই উঁচুতে অবস্থিত, এখান থেকে চান্দেরি, মানিকগড়, কারনালা এই সমস্ত কেল্লাগুলো দেখা যায়। চিত্তরগড় কেল্লা। রাজস্থান ভারতের এমন একটা জায়গা যেখানে অনেকগুলো প্রাচীন ঐতিহাসিক কেল্লা রয়েছে। এমনই একটি কেল্লা হলো চিত্তরগড় কেল্লা। সন্ধ্যা হতেই এই কেল্লা শুনশান হয়ে যায়, থাকে না কোনো জনমানব। চিত্তরগড় কেল্লা সম্বন্ধে বলা হয়, এখানে দীপাবলির দিন মাঝরাতে প্রেতাত্মার আনাগোনা শুরু হয়। এতে যুদ্ধে মারা যাওয়া রাজা মহারাজা ও সৈনিক থেকে শুরু করে সামন্ত সকলেই হাজির হয়। চিত্তরগড় কেল্লা দেখার জন্য সারা বছর দূর দূর থেকে পর্যটকরা আসেন। বিদেশেও এই কেল্লার সৌন্দর্য এবং শৈল্পিক নিদর্শন বিশেষভাবে চর্চিত। কেল্লার প্রতিটা অংশ মন দিয়ে দেখার জন্য ভিড় লেগে থাকে, কিন্তু এখানে এমন একটা জায়গা রয়েছে যেখানে কেউ যাওয়ার সাহস দেখায় না। এটা হলো চিত্তরগড় কেল্লার জহরকুণ্ড। ওখানে যাওয়া তো দূরের কথা, কেউ এর পাশ দিয়ে যাওয়ার কথাও চিন্তা করে না। এখানে যাওয়ার জন্য কিছু মানুষ চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। জহরকুণ্ডকে হন্টেড বা ভূতুড়ে এবং ওখানে নেতিবাচক শক্তি রয়েছে বলে মনে করা হয়। এর পিছনে একটা বড় কাহিনী লুকিয়ে রয়েছে, যা ভালোবাসা, দ্বন্দ্ব এবং আত্মত্যাগের কথা বলে। চিত্তরগড় যেটা একটা বিশাল কেল্লা হিসেবে পরিচিত, ওখানেই রানী পদ্মাবতী আত্মত্যাগ করেছিলেন। এখন প্রশ্ন হলো, জহরকুণ্ডকে কেন হন্টেড বলা হয়? আসলে ওই সময় রাজস্থানে জহর প্রথা বেশ প্রচলিত ছিল। এটা ঠিক সতীদাহ প্রথার মতোই, কিন্তু এটার প্রয়োগ তখনই হতো যখন রাজা শত্রুর হাতে পরাজিত হয়ে শহীদ হয়ে যেতেন এবং রাজ্য হাতছাড়া হওয়ার উপক্রম হতো। তখন রাজমহলের সমস্ত স্ত্রীরা শত্রুদের হাত থেকে নিজেদের মানসম্মান রক্ষা করার জন্য স্বইচ্ছায় আগুনে ঝাঁপ দিত। চিত্তরগড় কেল্লার যে জহরকুণ্ডে রানী পদ্মাবতী আত্মবলিদান করেছিলেন, আজ ওই কুণ্ডের দিকের রাস্তা বেশ ভয়ঙ্কর। যারা এই কুণ্ডের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, তারা খুবই আপত্তিজনক পরিস্থিতি অনুভব করেছেন। কুম্ভালগড় কেল্লা। রাজস্থানের রাজসামান জেলায় অবস্থিত কুম্ভালগড় কেল্লা নির্মাণ করেছিলেন মহারানা কুম্ভ 15 শতকে। এই কেল্লার দুটি বিশেষত্ব রয়েছে। প্রথম, এই কেল্লার পাঁচিল পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম, চীনের পাঁচিলের পর, যেটা প্রায় 38 কিলোমিটার লম্বা এবং 15 ফুট চওড়া। এতটা চওড়া যে এর উপর একসাথে 5টা ঘোড়া দৌড়াতে পারবে। দ্বিতীয়, এই কেল্লার মধ্যে 360টিরও বেশি মন্দির রয়েছে। এর মধ্যে 300টি প্রাচীন জৈন মন্দির এবং বাকিগুলো হিন্দু মন্দির। এটা একটা অভেদ্য কেল্লা, এখানে শত্রুরা কখনো শক্তির জোরে প্রবেশ করতে পারেনি। এই কেল্লার মধ্যে উঁচু স্থানে মহল, মন্দির এবং আবাসিক ঘর বানানো হয়েছে, আর সমতল ভূমি ব্যবহার করা হতো কৃষিকাজের জন্য। আর নিচু জায়গাগুলো জলাশয় বানিয়ে এই দুর্গকে যথাসম্ভব স্বনির্ভর করা হয়েছিল। কখনো না কখনো আপনি নিশ্চয়ই শুনেছেন, পরশ পাথরের ছোঁয়ায় পাথরও সোনা হয়ে যায়। এমনটা প্রাচীনকালে মনে করা হতো। কিন্তু এই পরশ পাথর কেমন দেখতে হয়, কিভাবে তা সোনা বানায়, এটা হয়তো আপনি জানেন না।
আপনি হয়তো এটাও জানেন না যে আজও কি কোথাও পরশ পাথর রয়েছে। মধ্যপ্রদেশের ভোপালের কাছে রায়সেন জেলায় রায়সেন কেল্লা অবস্থিত। এই জায়গাটা ভোপাল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। এই কেল্লা নিয়ে নানা কথা শোনা যায় এবং এর সাথে জড়িত রয়েছে নানা রহস্য। শোনা যায় এই কেল্লায় পরশ পাথর রয়েছে এবং তার রক্ষণাবেক্ষণ করে কোনো মানুষ নয়, জিন। পাহাড়ের উপরে অবস্থিত এই কেল্লা প্রায় 800 বছর পুরনো এবং এটা তৈরি হয়েছে পাথর দিয়ে। এত বছর যাওয়ার পরও আজও এটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। লোকমুখে শোনা যায় এখানকার রাজার কাছে পরশ পাথর ছিল, আর এই পাথর ছিনিয়ে নেওয়ার জন্য কয়েকটা যুদ্ধও হয়েছিল। শেষ পর্যন্ত এখানকার রাজা হেরে যান, কিন্তু পরশ পাথর কাউকে দেননি। হেরে যাবেন বুঝতে পেরে পরশ পাথর তিনি হ্রদের জলে ফেলে দেন, আর তখন থেকেই পরশ পাথর আর কেউ পায়নি। রাজা রায়সেনের সাথে এই পরশ পাথরও ভ্যানিশ হয়ে যায়। কিন্তু এখানকার লোকেরা এখনও মনে করে একটা জিন আজও এই পাথর রক্ষা করে চলেছে, আর সব মানুষ আজও এই পাথর খুঁজে চলেছে। কিন্তু জিন তাদের এই চেষ্টাকে বারবার ব্যর্থ করে দেয়। যদি কোনো ব্যক্তি পরশ পাথরের খোঁজে এই কেল্লায় আসেন, তাহলে সে জিনের প্রকটে তার ব্রেনের ভারসাম্য হারায়। এমনকি লোকেরা তান্ত্রিকদের সহযোগিতাও নেয়, কিন্তু আজও সফল হতে পারেনি। এই পরশ পাথরের কথায় কতটা সত্যতা রয়েছে তা কেউ জানে না, কিন্তু রায়সেনের মানুষরা এই কাহিনীগুলো শোনায়, আর আজও এই কেল্লা নিয়ে রহস্য রয়েই গেছে। আমের ফোর্ট। রাজস্থানের জয়পুর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত আমের ফোর্ট, এটা বানিয়েছিলেন রাজা মানসিং। জয়পুরের কেল্লাগুলোর মধ্যে আমের ফোর্ট সবচেয়ে জনপ্রিয় মনে করা হয়, আর এই কারণেই দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এই কেল্লা দেখার জন্য আসেন। লাল বেলেপাথর এবং মার্বেল দিয়ে তৈরি এই কেল্লা হিন্দু এবং রাজপুতদের ভাস্কর্যের একটি অনন্য নিদর্শন। যখন সন্ধ্যার সময় সূর্য অস্ত যায়, এই কেল্লার সামনে অবস্থিত ঝিলে কেল্লার প্রতিচ্ছবি দেখা যায়, আর এই দৃশ্য খুব সুন্দর, মন মুগ্ধ করে দেয়। এই কেল্লা বাইরে থেকে দেখতে খুবই সাধারণ লাগে, কিন্তু যখন আপনি দুর্গের ভিতরে প্রবেশ করবেন, তখন এখানকার শৈল্পিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। এখানে দেয়ালে আঁকা চিত্রকলা, অন্যান্য সাজসজ্জা, এর দরজা, হল এবং মণ্ডপ, এই সবই খুব সুন্দর। এই দুর্গের মধ্যে রাজকীয় কায়দায় তৈরি জৈন মন্দির, শীষমহল সবাইকে আকর্ষণ করে। আমের ফোর্টের সবচেয়ে বড় আকর্ষণ হল শীষমহল, যার মধ্যে কয়েকটা দর্পণ ঘর বানানো হয়েছে। শীষমহল এমনভাবে তৈরি করা হয়েছে, যখনই সূর্যের আলো এই মহলে প্রবেশ করে, তা কাঁচের মাধ্যমে মহলের ভিতরে পৌঁছে যাবে। এর ফলে সমগ্র মহল প্রাকৃতিক আলোতে ভরে উঠবে। গলকোন্ডা ফোর্ট। পুরনো কেল্লাগুলোর সাথে সবসময় রহস্য জড়িত থাকে। গলকোন্ডা কেল্লাও এর ব্যতিক্রম নয়, এর সাথেও জড়িত রয়েছে অনেক রহস্য, ভয়ঙ্কর ঘটনাবলী। এই কেল্লায় দোতলা বেসমেন্ট রয়েছে। অনেকেই বলেন এখানে এত পরিমাণ গুপ্তধন রয়েছে যে ভারত ধনী হয়ে যাবে। হায়দ্রাবাদের 11 কিলোমিটার পশ্চিমে গলকোন্ডা কেল্লা অবস্থিত। এটা কবে বানানো হয়েছিল এবং কে বানিয়েছিল তার সঠিক তথ্য কারোর কাছে নেই। সম্ভবত দ্বাদশ শতাবদীতে তৈরি এই গলকোন্ডা কেল্লা 5 তলা বিশিষ্ট, 3টি তলা মাটির উপরে আর 2টি তলা মাটির নিচে। এখানে বিভিন্ন রাজবংশ বিভিন্ন সময়ে শাসনকার্য চালিয়েছিল। এই কেল্লার সাথে জড়িয়ে আছে নানা রহস্য। পার্শ্ববর্তী গ্রামের মানুষরা বলেন বেশ কিছু বছর আগে কেল্লার পাশের গ্রামে বরযাত্রী এসেছিল। সেই বরযাত্রীরা এই কেল্লায় ঘুরতে এসেছিল। ঘুরতে ঘুরতে তারা বেসমেন্টে চলে যায়, আর নিচে যাওয়ার পর বরযাত্রীরা গায়েব হয়ে যায়। তাদের মধ্যে 50 থেকে 60 জন মানুষদের আজও কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পর ওখানে এই ধরনের আরও কয়েকটা ঘটনা ঘটেছিল। এসবের পর নিরাপত্তার জন্য নিচে যাওয়ার সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। এই কেল্লা একটা ধাঁধার মতো। যদি আপনি বের হওয়ার রাস্তা ভালোভাবে না জানেন, তাহলে ভিতরে প্রবেশ করা কম বিপজ্জনক নয়। দিনের বেলাতেও এর ভিতর অন্ধকার থাকে, দিনেও এই কেল্লা ভয়ঙ্কর লাগে। এখানে গুপ্তধনের সন্ধান করতে এসে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছে। অনেক ঐতিহাসিক বলেন গলকুণ্ডা অনেক প্রসিদ্ধ এবং প্রাচীন ধন সম্পদে সমৃদ্ধ একটা কেল্লা। এখানকার রাজাদের কাছে কখনো সোনা হীরা জহরত কম ছিল না। বিভিন্ন সময় বিদেশি শক্তি এখানে হামলা করে, গুপ্তধন লুট করে নিয়ে যায়। স্থানীয় চোরডাকাতরাও ধন সম্পদ চুরি করার চেষ্টা করে। শোনা যায় এই কেল্লায় এত সোনার উপর রয়েছে যে ভারতের মতো এত বড় দেশও ধনী হয়ে যাবে। কেল্লার নিচে 2টি তলা রয়েছে, আর এখানেই গুপ্তধনের রহস্য লুকিয়ে রয়েছে। লাল কেল্লা। ভারতের সব থেকে আকর্ষণীয় এবং বিখ্যাত কেল্লাগুলোর তালিকায় লাল কেল্লার নাম আসে। এই কেল্লা দিল্লিতে অবস্থিত। এটা বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। কেল্লা তৈরির কাজ শেষ হয়েছিল 1648 খ্রিস্টাব্দে। এই কেল্লার দেওয়াল লাল বেলেপাথর দিয়ে তৈরি, তাই একে লাল কেল্লা বলা হয়।
এই কেল্লার মধ্যে দেখার মতো অনেক জিনিস আছে। মতি মসজিদ, দেওয়ানি আম, দেওয়ানি খাস, এগুলো দেখার জন্য প্রতিদিনই অনেক মানুষ আসেন। এই কেল্লা যমুনা নদীর ধারে অবস্থিত। এই কেল্লার মধ্যে পুরাতাত্ত্বিক মিউজিয়াম ও যুদ্ধে ব্যবহৃত সামগ্রী নিয়ে মিউজিয়াম বানানো হয়েছে, যা আপনাকে মধ্যযুগে ব্যবহৃত জিনিসপত্র সম্পর্কে একটা ধারণা দেবে। এই স্থানটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখান থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তেরঙ্গা পতাকা উত্তোলন করেন। 2007 সালে লাল কেল্লা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। জয়গড় ফোর্ট। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ভারতকে দ্য গোল্ডেন বার্ড বলা হয়। ভারতে এমন কয়েকটা জায়গা আছে যেখানে কোটি কোটি টাকা মূল্যের গুপ্তধন রয়েছে। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। এখন আপনি যে কেল্লাটা সম্পর্কে জানবেন, সেখানে শত শত কোটি টাকার গুপ্তধন পোতা রয়েছে। আরাবল্লী পর্বতের উপর জয়গড় কেল্লা অবস্থিত, যেখানে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন সঞ্চিত রয়েছে। এই কেল্লার গুপ্তধন খুঁজে বের করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুব চেষ্টা করেছিলেন, কিন্তু তেমন কিছু খুঁজে না পাওয়ায় গুপ্তধন রহস্যময় হয়েই থেকে যায়। জয়গড় কেল্লা তৈরি করেছিলেন সাওয়াই জয়সিং 1036 খ্রিস্টাব্দে। ইতিহাসে বর্ণিত আছে, রাজা মানসিং এবং সম্রাট আকবরের মধ্যে একটা চুক্তি হয়েছিল। এই চুক্তিতে বলা হয়েছিল, রাজা মানসিং যে যে স্থানগুলো জয় করবে সেখানে সম্রাট আকবরের রাজত্ব হবে, কিন্তু ওখান থেকে পাওয়া ধন সম্পদের মালিকানা হবে মানসিংয়ের। এমনটা শোনা যায়, যুদ্ধে পাওয়া বেহিসাবি সোনাদানা রাজা মানসিং কেল্লার বেসমেন্টে লুকিয়ে রেখেছিলেন। ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন এই গুপ্তধনের কথা জানতে পেরেছিলেন, তিনি ওগুলো উদ্ধার করার জন্য সার্চ টিম পাঠিয়ে দেন। টানা 6 মাস কেল্লায় অনুসন্ধান চলে, কিন্তু চেষ্টা বিফলে যায়। এই গুপ্তধনের সম্বন্ধে আজ পর্যন্ত কারোর কাছে কোনো খবর নেই। এই গুপ্তধন শুধুমাত্র একটা রহস্য হয়েই রয়ে গেছে। সো বন্ধুরা, এই ছিল ভারতের কয়েকটি অদ্ভুত, সুন্দর এবং কয়েকটি রহস্যময় কেল্লার সংক্ষিপ্ত বিবরণ। এই কেল্লাগুলোর পিছনের ইতিহাসে কতটা সত্যতা রয়েছে তা সঠিকভাবে যাচাই করা হয়তো সম্ভব নয়। যাই বা হোক, এই কেল্লাগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে আমাকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন আপনার ভাই বোন বন্ধুবান্ধবদের সাথে, যাতে তারাও এই দুর্গগুলো সম্পর্কে জানতে পারে। আর এরকমই তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ।